রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাতের প্রভাব পড়ল কালী পুজোতেও। রাজ্যপাল জগদীপ ধনকড় মণ্ডপ উদ্বোধন করবেন বলে পুজো কমিটির প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা তথা বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। ওই পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর তরুছায়া ক্লাবের কালী পুজো কমিটির উদ্বোধন উপদেষ্টা পদে রয়েছেন পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। এবছরও পুজো কমিটির প্রধান উপদেষ্টা পদে ছিলেন সুনীলবাবুই। এবছর তাদের পুজো 50 বছরে পা দিচ্ছে, আর তাই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে দিয়ে মণ্ডপ উদ্বোধনের সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। পুজো কমিটির এই সিদ্ধান্ত জানার পরই প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান পুর প্রধান তথা এলাকা তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায়। সুনীলবাবু বলেন, পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক আমি, আর আমি জানবো না যে কি হচ্ছে বা না হচ্ছে, সে কারণেই আমি সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছি। রাজ্যপালের কর্মকাণ্ড আমার ভালো লাগে না। রাজ্যপাল এখানে এসে যা করছেন সেটা একটা দলীয় স্বার্থে করছেন, উনি নিরপেক্ষ নন, সেই কারণেই ওই অনুষ্ঠানে আমি যাব না বলে ঠিক করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে রাজ্যপাল যেভাবে ক্যাম্পাসে চলে গিয়েছিলেন তা শাসক দলকে বেশ বেগবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে রাজ্যপাল যেভাবে ক্যাম্পাসে চলে গিয়েছিলেন তা শাসক দলকে বেশ বেগ দিয়েছে। এমনকি রেড রোডে রাজ্য সরকার আয়োজিত কার্নিভালে তাকে আলাদা বসার জায়গা দিয়ে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল। পরে তার কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও রাজ্যের সঙ্গে ধনকড়ের বিরোধ বাধে। তার ডাকা প্রশাসনিক বৈঠকে সরকারি অফিসারদের অনুপস্থিতি নিয়েও মমতার প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এর প্রভাব যে সরাসরি কালী পুজোতে পড়বে সেটা আজ করতে পারেনি ওই পুজো কমিটি। তবে পুজো কমিটির বক্তব্য, সুনীল মুখোপাধ্যায় তাদের সঙ্গে রয়েছেন। এক উদ্যোক্তা জানিয়েছেন, সুনীলবাবুর নামটা শুধু তারা ব্যবহার করতে পারবেন না। তবে এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির কালী পুজোয় রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর শোনা যাচ্ছে। তিনি রাজ্যপালকে নাকি ভাইফোঁটাও দিতে চান।